السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده من نفس واحده وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত দিনদার মুসলিম বাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামীন আমাদেরকে চোদ্দো শত চল্লিশ হিজড়ি সনের চোদ্দই রজব তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খোদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আলমীনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিসে নব্বী সাল্লাহু আলহু ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামীনের আমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়া নেকারাম আজকের খোদ্বায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিষয়টি হল আহমিয়তো কাসবেল হালাল ওয়া তার কাসবেল হারাম অর্থাৎ হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে বিরত থাকার গুরুত্ব একজন মুমিনের তার পৃথিবীর দুনিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল হালাল উপার্জন করা এবং সমস্ত প্রকার হারাম উপার্জন থেকে বিরত থাকা এটি একজন মুসলিমের ইমানের সাথে সম্পৃক্ত বিষয় এটার মাধ্যমে একজন মুসলিমের আমলের সালেখ আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হয় আবার এই এটার কারণে একজন মুমিনের আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয় না তাহলে আমল কবলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল উপার্জন এবং হারাম উপার্জন থেকে বিরত থাকা এই বিষয়টির উপরেই আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমে অসংখ্য বার অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই হালাল উপার্জনের উপরে এবং হারাম উপার্জন থেকে বিরত থাকার জন্য উম্মতকে বার বার বিভিন্নভাবে সতর্ক করেছে আমরা সেখান থেকে কোরআনে করিম এবং নবী সাল্লা ইসলামের সন্না থেকে অল্প কয়েকটি আয়াত এবং হাদিস আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম বিষয় হল হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে বিরত থাকা এটা একজন মমিনের এবাদত কবলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবাদত কবলের একটি শর্ত আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন একটিমাত্র লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি যে এবাদতের জন্য যেটা আমরা সবাই জানি আল্লাপ কোরআনে কারিমের সুরা আজাতের ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহর আলামিন বলছেন ইনসা ইল্লা আল্লাহরবুল্লা আলমিন বলেন আমি মানুষ এবং জিন এই দুটি মখলুককে এই দুটি জাতিকে একমাত্র এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছি ইবুদুন তারা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর এবাদত করবে আল্লাহ সুবান মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হলো এবাদা এই এবাদত করাই হল বান্দার মূল কাজ একজন মানুষের মূল কাজে হলো জমিনে আল্লাহ সুবান উত্লার করবে কারণ তার সৃষ্টিটাই হলো এবাদতের জন্য তার কাজে হলো এবাদত এই এবাদতটা পাঁচ রকমে হয় আল্লাহ সুসবান তালার যতগুলো এবাদত আছে এবাদতের ধরনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে আল্লাহ সুসবান তালার এবাদত পাঁচ ধরনের হয়ে থাকে এক ধরনের এবাদত হলো আল এবাদা আল কালবিয়া কালবি এবাদত কলবের আবাদত মানুষের শরীরের ভিতরে একটি অংশ আছে একটি গোষ্ঠীর টুকরা আছে যেটাকে আল্লাহ রসুল আলা ওয়াহিয়াল কাল এটা হলো কাল কালবের সাথে অনেকগুলো আবাদত সম্পৃক্ত আছে যেমন ইমান কালবের সাথে সম্পৃক্ত তাকওয়া কালবের সাথে সম্পৃক্ত তাওয়াক্কুল কালবের সাথে সম্পৃক্ত নি কালবের সাথে সম্পৃক্ত এরকম অনেকগুলো আবাদত আছে যে আবাদতগুলো কালবেের সাথে সংশ্লিষ্ট এগুলো হল এবাদতে কালবিয়া। আবার কিছু এবাদত আল্লাপাক রেখেছেন এবাদতে বাদানি শরীরের সাথে সম্পৃক্ত শরীর দিয়ে শরীরের মাধ্যমে এই আবাদতগুলো করা হয় যেমন সলাদ সিয়াম এরকম আরও অনেক আবাদত যেগুলো শারীরিক আবাদত তবে সলাদ এমন আবাদত এক এবাদতের সাথে পাঁচ প্রকারের আবাদতেই সলাতের মধ্যে জড়িত আছে সলাদটা শুধু ব্যতিক্রম ইমানের পরে অন্য যত এবাদত আছে সকল এবাদতের মধ্যে সলাত এবাদতটা একটু ব্যতিক্রমী এবাদত এটা এমন এক এবাদত এটার মধ্যে কালব সম্পৃক্ত শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোনো অংশ নাই যেই অংশ সলাতের মধ্যে অংশগ্রহণ করে না সুহান আল্লাহ অর্থাৎ একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীর সলাতে অংশগ্রহণ করে ব্রেন সলাতে অংশগ্রহণ করতে হয় মানুষের ব্রেন যদি সুস্থ না থাকে তার উপরে সলাতে ফরজ হয় না এবং ব্রেন একটু টাল মাটাল হইলে আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লা দিন আমানু লা তাকরাবু সলাতাও ও আন্তম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় হলে খবরদার চলাতে দাঁড়ে কাছে যাইও না তাহলে নেশাগ্রস্ত অবস্থা ব্রেন যখন উল্টাপাল্টা হয় তখন আদায় করা যায় না তাহলে ব্রেন সলাতে এক নম্বর কাজ করে নিয়াত করতে হয় চলাতের মধ্যে কালবের সাথে নিয়াতের সম্পৃক্ততা চলাতের মধ্যে চোখের কাজ আছে দাঁড়ানো অবস্থায় চোখ কোন দিকে থাকবে বসলে কোন দিকে থাকবে রুকুতে কোন দিকে থাকবে সবসময় সময় চোখের কাজ সলাতের প্রথম থেকে শেষ পর্যন্ত চোখের কাজ আছে সলাতে মুখের কাজ আছে জিব্বার কাজ আছে কানের কাজ আছে তারপরে আপনার শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে সলাতের মধ্যে সুহার আল্লাহ এই জন্যই আল্লাহ সুবাহ সলাতকে বলছেন ওয়ালাদিক রোল্লাহ আকবর এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বড় জিকির সুহান আল্লাহ এটার মতো জিকির জমিনে আন নাই এটা বলা জিকর আকবর সর্বোচ্চ জিকির সবচেয়ে বড় জিকির হলো সলাদ কারণ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এটাতে অংশগ্রহণ করে তাহলে কিছু আবাদত আছে এবাদতে বাদানিয়া কিছু আবাদত আছে এবাদতে মালিয়া মালের সাথে অর্থনীতির সাথে টাকা পয়সার সাথে সম্পৃক্ত এবাদ যেমন জাকাত সদাকাতুল ফিতির কাপ্পারা তারপরে এরকম সদাকা অনেক আবাদত শুধু অর্থের সাথে সম্পর্ক মালের সাথে সম্পর্ক সম্পর্ক আবার এক ধরনের আবাদত আছে আল এবাদাহ আল মারকাবাহ অর্থাৎ এর ভিতরে শারীরিকও জড়িত অর্থও জড়িত দুইটা একসাথে যেমন বাইতুল্লাহ। ওমরা এগুলোর মধ্যে শরীরও জড়িত আছে আবার অর্থনীতিও জড়িত আছে দুটা মিলে আবার কিছু এবাদা আছে আল এবাদা ফিল হালাল এবাল হারাম হালাল হারামের ক্ষেত্রে এবাদা এখানে খাওয়া দাওয়ার মধ্যে হালাল হারাম আছে চলাফেরার মধ্যে হালাল হারাম আছে কথা বলার মধ্যে হালাল হারাম আছে জীবন যাপনের মধ্যে হালাল হারাম আছে রকম অসংখ্য জীবনের সব ক্ষেত্রে হালাল এবং হারামের মাধ্যমে এবাদত সোহান আল্লাহ এই পাঁচ ধরনের এবাদত আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য ঠিক করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য আর এই পাঁচ রকমের এবাদত আল্লাহ পাক মানুষের উপর ফরস করেছেন সোহান আল্লাহ প্রত্যেকটি এবাদতের আবার তিনটা রোপণ আছে এই তিনটা রোপণের একটা রোকন অনুপস্থিত থাকলে এবাদত হয় না এক নম্বর রকম হলো মহাব্বাহ। এবাদত হইতে হইলে মহব্বতের সাথে করতে হয় কাকে মহব্বত এবাদত করব কার একমাত্র আল্লাহর মহাবত হলেন একমাত্র আল্লাহ এই জন্য যার এবাদত করব তার সাথে মহব্বত লাগবে তার মহব্বত ছাড়া এবাদত করলে আবাদত কবল হয় না আবার যে যার পদ্ধতিতে এবাদত করব কার পদ্ধতিতে রাসোর সাল্লা ইসলামের পদ্ধতিতে তার প্রতিও মহব্বত লাগবে এই জন্য এই দুটা মহব্বত ইমানের অংশ আল্লাহ ইমানের অংশ নবী করিম মহব্বত ইমানের অংশ এই দুই মহব্বত প্রথমে আবাদতের মধ্যে লাগবে দুই নম্বরে লাগবে আর রাজা আল্লাহ সবান রহমতের আশা রহমতের আশা এবাদত করতে হবে আশা না থাকলে এবাদত করলে এবাদত হবে না যেমন কেউ অজু করলো অজুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ ধুইছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা যিনি নামাজ পড়ে না তিনিও ধোয় যিনি নামাজ পড়েন না তিনিও কিন্তু সকাল বিকাল হাত ধোন মুখ ধোন ধোন অজুর কাজগুলো তিনিও করেন কিন্তু তিনি করে কোনো নাম্বার পান না জিরো পান আর একজন মুমিন করার পরে পান বিশাল অঙ্কের আল্লাহ অজুর মধ্যে এত ফজিলত অজুর কারণে কেয়ামতর ময়দানে মুমিনের সকল অজুর অঙ্গ নোর চমকাতে থাকবে সুহান তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হল আল্লাহ সুবাহ তাল্লা রহমতের আশা কেউ করে রহমতের আশা নিয়ে আর কারোর মধ্যে আশা থাকে না এই জন্য যার মধ্যে আশা থাকে না তারটা এবাদত হয় না তিন নম্বরে লাগবে খাওফ আল্লাহ সুবানতালার ভয়ের সাথে আবাদত করতে হবে আল্লাহর ভয় যদি না থাকে আবাদত হবে না যেমন কেউ নামাজ পড়তে আসতে সে যদি মনে করে নামাজ পড়তে আসতে এটাই তো বিশাল কাজ কারবার এরপরে কবুল করা আল্লাহরে ঠেকা আল্লাহর দায়িত্ব আমি যেমনে মনে চাই তেমনি পড়বো তার আবাদত কবুল হবে না কারণ সে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ পড়ে তাহলে সে নামাজের মধ্যে চারিদিকে তাকাতে পারে না তারপরে নামাজে যেমনি ইচ্ছা তেমনি রুকু করতে পারে না যেমনি ইচ্ছা তেমনি চেষ্টা করতে পারে না যেমনি ইচ্ছা তেমনি বৈঠক করতে পারে না যেমনি ইচ্ছা তেমনে দাঁড়াইতে পারে না আল্লাহর ভয় নিয়ে এবাদত করতে হয় এই তিনটি হল এবাদতের রোকন তো এই এবাদত যতগুলো এবাদত আছে এই এবাদত আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হইল। হালাল উপার্জন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা তাআলা আলা লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যব আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র আল্লাহ সুবহানাহু হালাল উপার্জনকারী ছাড়া পবিত্র জিনিস বক্ষণকারী ছাড়া অন্য কারো থেকে রব্বুল আলমিন কবুল করেন না আল্লাপাক ব্যক্তি ছাড়া হালাল উপার্জনকারী ব্যক্তি ছাড়া অন্য কারো করেন নাহিল মোর সালিন আল্লাহ রব্বুল আলমিন এই হালাল উপার্জন হালাল ইনকামের জন্য যেমনি ভাবে যুগে যুগে সমস্ত নির্দেশ দিয়েছেন ঠিক একইভাবে আল্লাহ ঈমানদারদেরকেও নির্দেশ দিয়েছেন সোহান আল্লাহ এটা এমন এক একটা যেই আবাদত থেকে আল্লাহ কাউকে রেহাই দেন নাই কোরআনে কারিমে তিন ধরনের আহ্বান দিয়ে তিন ধরনের ঘোষণা দিয়ে আল্লাহ সোহান ইনকামের নির্দেশ দিয়েছেন এক নম্বর নির্দেশ দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে সেখানে মুসলিম কাফের মুনাফেক সবাই সবাইকে আল্লাহ বলছেন হালাল উপার্জনের নির্দেশ সুরাল বাকারার একশত আটষট্টি নম্বর আয়ত আল্লাহ সুবাহ সব মানুষকে লক্ষ্য করে বলছেন কোল মিম্মা ফিল আর ওদে হালা আলানতইয়েবা ওয়ালা তাত্তা বির হতয়া তিসায়ে তন ইনহলা কুম আদু কারিমে আল্লাহ সুমানু তালা তিন ধরনের আহ্বান করছেন। কোন কোনো জাগায় ইয়া ইহান নাস বলে ডাক দিছেন। সমস্ত মানুষকে আললাপাগ ডাকছেন কারণ সমস্ত মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা। সমস্ত মানুষের উদ্দেশ্যে কোরআন এই জন্য কোরআন একাডেমির প্রথম নাস প্রথম থেকে তালাবাত করে আসবেন মিম মিম থেকে এখান থেকে তালাবাদ করতে করতে আসবেন আসার পরে দেখবেন কোরআন একাডেমির প্রথম দিকে আল্লাপা কোনো অর্ডার দেন নাই প্রথমে আল্লাপাক কোরআনের ব্যাপারে বলছেন তারপর মোত্তাকের গুণাবলী বলছেন তারপর কাপারের কথা বলছেন তারপরে মুনাফেকের কথা বলছেন। তারপরে কিছু দৃষ্টান্ত তদিছেন যেখান থেকে আল্লাহ বুল আরামন নির্দেশ দেওয়া শুরু করছেন। প্রথম নির্দেষ্টায় ইয়া ইহা নাস ইয়া ইহান নাস সরবোদ রাব্বাকম আল্লাদে খলা কাকম আল্লাদে না মিনকা বেলেকম লা আল্লা কুম তাত্তাকুন প্রথম নির্দেষ্টা ইয়া ইহা নাস। হে দুনিয়ার সমস্ত মানুষ এবাদত করো গোলামি করো একমাত্র তোমাদের রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন এই প্রথম নির্দেশ হলো ইয়া ইউহান নাস তাহলে কোরআন কোন একটা জাতির জন্য না সমস্ত মানুষের জন্য কোরআন এজন আল্লাহ পাকের প্রথম নির্দেশ ইয়া ইউহান নাস এই সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন ইয়া ইউহান নাস হে দুনিয়ার সমস্ত মানুষ কুলু মিম্মা ফিল আর জমিনের মধ্যে যা আমি বানাইছি তোমাদের জন্য সব খাইতে থাকো তোমাদের জন্য বানাইছি এই জন্য আল্লাপা কোন বলছেন হুয়াল্লা দি খলা কালা কুম্মা ফিলার দে জামি আহ জমিনে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য বানাইছি সোহান আল্লাহ পৃথিবীতে যা আছে সব আল্লাহ বলছেন আমি খালাকা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছে মানুষের জন্য তাহলে মানুষের জন্য বানাইছে মানুষ খাইব এটাই তো কাজ এই জন্য হারামের সংখ্যা জমিনে খুবই কম অল্প কয়েকটা আর এই কয়টা বাদ দিলে জমিনে যা আছে সব হালাল অল্প কয়েকটা হারামটা একেবারে সীমিত কিন্তু হালাল অসংখ্য কারণ জমিনে সব আল্লাহ রবাহ আলামিন বানিয়েছে মানুষের জন্য তাহলে মানুষকে আল্লাহ খাওয়ার জন্য মানুষ ব্যবহার করার জন্য আল্লাহ বানাইছেন এই জন্য অল্প কয়েকটা জিনিস যেই জিনিসগুলোর মাধ্যমে মানুষের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় আল্লাপাক শুধু ওই কয়টা জিনিসকে হারাম করছেন আর সব হালাল করে দিচ্ছেন এই জন্য আল্লাহ সুমান সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন জমিনের মধ্যে যা কিছু আছে সব তোমরা বক্ষণ করো সব খাও হালালান তবে শর্ত হইলো খাওয়ার আগে চিন্তা করবা এই খাবারটা হালাল কিনা কিনা এখানে আল্লাপাক দুটি শর্ত দিয়েছেন একটি হলো হালালান আর একটি হলো খাবারটা হালালও হতে হবে হবে হালাল তো আমরা বুঝি সবাই হালাল হারাম বুঝি কিন্তু আল্লাপাক হালালের সাথে আবার তৈ্যেবাহ যোগ করছে মুফাসরিনে কারাম বলেন এখানে হালালের সাথে তৈ্যেবাহ তার অর্থ হইল অনেক সময় খাবারটা হালাল কিন্তু খাবারটা যে টাকা দিয়ে কিনা হয়েছে ওইটা হারাম যেমন কোনো ব্যক্তি সকালে অফিসে গেল অফিসে গিয়ে ঘুষ নিল ঘুষ নিয়ে ফাইলে সিগনেচার করছেন এরপরে ঘুষের টাকা দিয়ে বাড়িতে আসার সময় বাসা ফিরার সময় গরুর গোস্ত কিনে নিয়ে আসতেন পাঁচ কেজি বাসায় নিয়ে আসার পরে স্ত্রী রান্না করতেছে বিসমিল্লা বলে ধুইতেছে বিসমিল্লা বলে রান্না করতেছে একেবারে সুন্নতি পদ্ধতিতে রান্নাবান্না খেতে বসছেন সুন্নতি পদ্ধতিতে দস্তরখান খান সুন্দর করে বসছেন বিসমিল্লা বলে খাইতেছেন ডান হাত দিয়ে খাইতেছেন প্লেট পরিষ্কার করে খাইতেছেন সব সুন্নত পদ্ধতিতে এত সুন্নত পদ্ধতিতে খাওয়ার পরেও তার এই খাবার কি হালাল হালাল না এই জন্য আল্লাহ সোমান হালা হালান তৈবা মানে তোমার খাবারটা হালালও হইতে হবে গেবান তার খাবারটা হালাল কিন্তু তৈ না ইজনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাহ জমিনে যা কিছু আছে সেখান থেকে হালালান তাইয়্যবা খাবার খাও ওয়া লা তাততাবু খুতওয়াতিশ শাইতান হালালান তাইয়্যবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত জিনিস বলছেন খুতওয়াতিশ শাইতান কারণ হালাল উপার্জন করতে গেলে জমিনে ইনকাম করতে গেলে সেখানে শয়তান অনেক খতোয়া বসায় রেখেছেন শয়তানের অনেকগুলো খতোয়া আছে মানে শয়তান কৌশল অবলম্বন করে রাস্তা রাস্তায় বিভিন্ন ধরনের ফাঁক ফোকর বসায় রেখেছেন শয়তান চায় না আল্লাহর কোনো বান্দা হালাল খাক তাকে ঘুরাই গাড়ায় যে কোনো উপায়ে হারাম খাওয়াবে শয়তান কারণ হারাম খাওয়াইতে পারলে তার লাভ হইলো তার এ বাদকটা কবল হবে না সে সারাদিন মসজিদে আসে কান্নাকাটি করুক কোনো অসুবিধা নেই শয়তানের সে হজে যাক প্রতি বছর কোনো অসুবিধা নেই সে প্রতি বছর ওমরা করুক রমজান মাসে এত কাপ করুক শয়তানের কোনো অসুবিধা নেই শয়তান শিকটটা কেটে দিতে চায় তো শিকট কাটতে হলে তার কৌশল হলো তার হারাম খাওয়াইতে হবে তা হারামটা খাওয়ানোর জন্য শয়তান খতোয়া অবলম্বন করে কারণ একজন মুমিনকে ডাইরেক্ট যদি বলে তুমি হারাম খাও মুমিন খাবে না একজন মমিনকে যদি বলে জানা করো মুমিন জানা করবে না আল্লাপায় মানুষকে ফেত্রৎগতভাবে জেনা বিরোধী হিসেবে সৃষ্টি করেছে মানুষের মধ্যে একটা স্বাভাবিক লজ্জাশীলতা আছে এই লজ্জাশীলতার কারণে মানুষ স্বাভাবিকভাবে জেনা করতে পারে না এই শয়তান মানুষকে জেনার দিকে উদ্বুদ্ধ করার জন্য অনেকগুলো খতোয়ার অবলম্বন করে খতোয়া ঠিক একইভাবে মানুষ হারাম খায় না মানুষকে হারাম খাওয়ানোর জন্য শয়তান কতগুলা খতোয়া অবলম্বন করে একজনকে একভাবে শয়তান ফতোয়া দেয় যিনি একটু ইসলামিক মাইন্ডের ওনারে ইসলামিক মাইন্ডে ফতোয়া দেয় শয়তান যিনি একটু অন্য মাইন্ডের যে যে মাইন্ডের তাকে শয়তান ওই সুরতে ধোকা দিয়ে হারাম খাওয়ায় যিনি হালাল হারামের তোয়াক্কা করে না তাকে শয়তান বলে যে শোনো এখন তুমি এভাবে হারাম ইনকাম করো অসুবিধা নেই করে এক সময় তুমি বিশাল কুটিপতি হয়ে যাবা হয়ে যাওয়ার পরে তুমি একটা মসজিদ দিয়ে দিবা একটা মাদ্রাসা দিয়ে দিবা কুটিপতি হয়ে তারপরে তুমি প্রতি বছর হজে চলে যাইবা তারপরে তুমি প্রতি বছর রমজানে আল্লাহর ঘরে যাই কাবে থাকবে আর খালি ধান করতে থাকবা তাহলে তোমার এই কোটি কোটি টাকা হারাম ইনকাম হলেও আল্লাহ সব মাফ করে দিবে শয়তান এইভাবে ফতোয়া বসায় আবার যে একটু আল্লাহওয়ালা একটু দিন মেনে চলতে চায় তাকে শয়তান বলে যে শোনো এই সুদ আর এইটা দুটা এক জিনিস তেমন কোনো তফাৎ নাই একটা এমনে খায় একটা এমনে খায় আসলে সব এক জিনিস শয়তান এইভাবে তারে ফতোয়া দিয়ে তারা হারাম খাওয়ায় এক একজনকে এক এক কৌশলে শয়তান হারাম বক্ষণ করা হারাম উপার্জন করা কাউকে বলে যে তুমি ঘুষ নিও না তুমি হাদিয়া নাও বক্সিস নাও মিষ্টি খাওয়ার টাকা নাও ইফতারের টাকা নাও এগুলো তো নিতে পারো তুমি ঘুষ এনে নাও হারাম কাউকে বলে যে মিয়া সুদে না হারাম তুমি লাভ নিলে অসুবিধা কি লাভ তো নিতে পারো তোমার সুদে না খাওয়া হারাম বিভিন্ন জনকে বিভিন্ন কৌশলে শয়তান খতুয়া অবলম্বন করে হালা আলাম তো বা খাইতে না এই জন্য আল্লাহফাক এই কথাটা বলে সাথে সাথে এটা বলছেন ওয়ালা তত্ত্বাবিকু খতোয়াতে শয়তান খবরদার শয়তানের খোতোয়াগুলোর অনুসরণ করিও না ইন্ন হুলকুম আদববিন কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু শয়তান থেকে শয়তানের খোতোয়া থেকে সতর্ক থাকবা এটা বলছেন সমস্ত মানুষকে এবার আসেন শুধু ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন শুধু মুমিনদেরকে খাস করে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালহমা বলছেন কোরআনে কারিমের নির্দেশগুলো তিন রকমের কোনো জায়গায় ইয়া ইয়ুহান নাস কোন জায়গায় ইয়া ইয়ুহাল্লা দিন আমানু কোন জায়গায় ইয়া ইয়ুহার রসুল ইয়া ইয়ুহার রাসুল ইয়া ইয়ুহার নাবি এরকম সম্বোধন আছে তো যেখানে আসবে ইয়া ইয়ুহাল্লা দিন আমানু সেখানে তোমরা আল্লাহ শকর আদায় করবে বলবো আলহামদুলিল্লাহ কারণ আমার আল্লাহ আমারে ডাক দিছে না যদি আল্লাহ ডাক দেন তুমি বুঝবো যে তোমারে ডাক দিছে কারণ আমিও তো ইমানদারের একজন একজন তা আল্লাহ আমাকে ডাক দিছে এখানে ইমানদার খুশি হবে আনন্দ হবে আনন্দিত হয়ে বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমার মাবুদ আমাকে ডাক আল্লাহ আল্লাহাক এই নির্দেশটা ইয়া ইউনকে যেটা দিচ্ছেন ইয়া ইজুহাল্লা দিনা আহ দিছেন সুরাল বাকারার একসা তো বাহাত্তর নম্বর আয়ত আল্লাহফাক ইমামদারদেরকে বলছেন ইয়া আয়োল্লা আমানু কুলু মিম্মার মিন তৈয়বা তে মারসাক না কম কুলুমিন তৈয়বা তে মারসক না কুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তৈয়াবাত খাবারগুলো খাও তৈয়াবাত খাও অশকুরুলিল্লাহিন কুন্তুম য়া হোতা আবদুন যদি তোমরা একমাত্র আল্লাহর এবাদতেই করো আল্লাহর শকর গুজার করো যদি তুমি তাওহিদের ভিত্তিতে ইমান আনো আবাদত একমাত্র আল্লাহরে করো তাহলে তুমি হালাল তৈবাদ খাও আর আল্লাহর শকর গুজার করো এখানে শকর মানি এবাদত হালাল খাইবা আর আবাদত করবা এখানে আল্লাহ সুবান আমানু ইমানদারদেরকে বিশেষ করে বলছেন আবার শুধু নবীদেরকেও আল্লাহ বলছেন একই নির্দেশ সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়াবাতি ওয়া আমালু হে আমার রাসূলেরা সমস্ত রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়াবাতি ওয়া আমালু পবিত্র রিজিক বক্ষণ করো তারপরে আমলে সহালেহ করো নবীদেরকেও আল্লাপাকে এই নির্দেশ থেকে বাদ দেন নাই এই জন্য সমস্ত নবীদের একটা হালাল ফেসা ছিল নবীরা শুধু বসে থাকতেন মানুষ হাত আনবে নবীরা খাইব এই আশায় নবীরা কিন্তু বসে থাকতেন না আল্লাপাক জমিনে যত নবী ফাটিয়েছেন সমস্ত আম্বিয়া সালাম একটা হালাল ফেসা অবলম্বন করতেন কোন কোনো নবী কৃষক ছিলেন অনেক নবী কৃষক ছিলেন আদম আলহ ইসালাম কৃষক নবী ছিলেন এই জন্য জান্নাতের ভিতরে কৃষকদের সর্দার হবেন আদম আলহ ইসালাম জান্নাতেও কিন্তু চাষাবাদ হবে জমিনে ফসল লাগাবে আর সাথে সাথে উঠে যাবে লাগাবে একদিকে লাগাবে আরেকদিকে কাটবে কারণ আরামে খাইতে মন চায় না তো কতদিন আর আরামে খাইতে মন চায় বসে বসে একটু কাজকর্ম করতে তো মন চায় আল্লাহ ভাই জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন জান্নাতিরা তোমাদের কাছে কেমন লাগতেছে জান্নাতের ভিতরে আর কি দরকার তো বলবা আল্লাহ জান্নাতে তো কেমন লাগতেছে এটার হিসাব তো বলা তো যাবে না ভালো তো লাগতেছে কিন্তু আমাদের একটু মনে চাইতেছে একটু চাষাবাদ করা দুনিয়াতে কৃষি কাজ করতাম ভালো লাগতো এখানে কোন কৃষি কাজ নাই আল্লাহ পাক জান্নাতে চাষাবাদেরও ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সহিয়াল বুখারীতে হাদিস আসছে সরাসরি তাহলে এই নবী আদম আলাইহিস সালাম কৃষক মুসা আলাইহিস সালাম মেষপালক অনেক নবীরাই মেষপালক সমস্ত নবীরা ছাগল চরাইছেন আল্লাহ বলছেন এমন কোন নবী জমিনে আসার নাই যে নবী ছাগল চরান নাই অনেক নবী টেইলার ছিলেন কাফট সিলাইতেন অনেক নবী দা চুরি খন্তা এগুলো বানাইতেন লোহার জিনিস বানাইতেন দাউদ আলহ রাষ্ট্রপ্রধান ছিলেন আবার এখান দিয়ে লোহার জিনিস বানাইতেন বানাই বাজারে বিক্রি করতেন সেগুলো দিয়ে জীবন নির্বাহ করতেন নবুগতরা দায়িত্ব পালন করতেন রাষ্ট্র থেকে কোনো ভাতা নিতেন না সোহান আল্লাহ এইরকম সব নবী রাসুলদের এক একটা পেশা হালাল পেশা অবলম্বন করে তারা জীবন নির্বাহ করতেন পাশাপাশি নবুয়তার দায়িত্ব পালন করতেন কারণ আল্লাপাক সব নবীদেরকে বলছেন ইয়া ইউহার রসুল কুলু মিনা তৈলু সহ হে আমার নবীরা হালাল খাও তারপরে আমলে সহলে করো তাহলে এক নম্বর বোঝা যায় যে এবাদত কবলের এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত দুই নম্বর কেয়ামতের ময়দানে আল্লাহ সুবান পাঁচটা প্রশ্ন করবেন সবাইকে সব মানুষকে কেয়ামতের ময়দান হলো কেয়ামের ময়দান এখানে কোনো ব্যাকে আমি নেই কেয়ামতের ময়দানে কোনো ব্যাকে আমি নেই সবাই কে করবে সবাই বাধ্যতামূলক নামে কেয়ামা কেয়াম মানে দাঁড়ায় থাকা এখানে বসার কোনো সুযোগ নাই সব মানুষ কেয়ামতের ময়দানে দাঁড়াই থাকবে এই জন্য আল্লাহ সব তোলা কেয়ামতর ময়দানে নামে দিছেন ইয়ামল কেয়ামা এখানে আল্লাহ পাকে দাঁড়ানো অবস্থায় পাঁচটা প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন হাত্তা ইউস আল আন ফি আন আফনা তোমাকে যে বয়স দিয়েছিলাম ষাট বছর সত্তর বছর আশি বছর যাকে যেটা দিয়েছিলাম সেটা কিভাবে অতিবাহিত করছো পুরা জিন্দিগির একটা হিসাব দুই নম্বর ওয়ান ফি তোমাকে পঁচিশ বছরের একটা যৌবন কাল দিয়েছিলাম সে যৌবন কালটা কীভাবে ব্যয় করেছ ওয়ান এলমিহি ফি মা তোমাকে দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম সেই অনুযায়ী কি আমল করছ চার নম্বর প্রশ্ন ওয়ামিন আইনা একটা সাবাহ কোথা থেকে কিভাবে ইনকাম করছিলা ইনকামটা কিভাবে করছো এটার হিসাব দাও পাঁচ নম্বর ওয়াফিমা আনফাক্তাহ খরচ কিভাবে করছিলা উপার্জনের হিসাব যেভাবে খরচের একই একইভাবে দুইটা প্রশ্ন আল্লাহ পাকের কাছে কেয়ামতাল মাদানে প্রত্যেকটা মানুষকে উপার্জনের ইনকামের হিসাবও দিতে হবে আবার ব্যয় কীভাবে করেছে খরচ কীভাবে করেছে সেটারও হিসাব দিতে হবে তাহলে ইনকাম যেমন নিজের ইচ্ছা মতো করা যায় না হালাল হারাম বেছে বেছে করতে হয় খরচটাও হালাল হারাম বেছে বেছে করতে হয় খরচও যেভাবে ইচ্ছা সেভাবে করা যাবে না গানের অনুষ্ঠানের জন্য আসছে এক লাখ টাকা দিয়ে দিলাম আরেক জায়গায় একটা অশ্লীল মেলা হবে আসছে বাস এক লাখ টাকা নিয়ে যাও আবার ওয়াজ মাহফিল হবে এক লাখ টাকা নিয়ে যাও ওয়াজ মাহবিল সভাপতি গানের অনুষ্ঠানের সভাপতি সব জায়গায় আছেন এরকম জমিনে অনেক আল্লাহর থাকেন পাক প্রত্যেকটা খরচের ব্যাপারে প্রত্যেকটা ব্যয়ের ব্যাপারে ময়দানে হিসাব দিবে কোন কোন জায়গায় ব্যয় করেছি পাঁচটা প্রশ্নের মধ্যে একটা আয়ের একটা ব্যস আল্লাহ তাহলে এই হালাল ইনকাম হালাল উপার্জন হারাম পরিত্যাগ করা এটা কেমত ময়দানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাব দেওয়ার বিষয় তিন নম্বর হালাল উপার্জন হারাম থেকে বিরত থাকা এটার মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন ইমানদারের দুনিয়াতে নিয়ামত বাড়িয়ে দেন এবং তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন নিয়ামত দেন যে নিয়ামত দ্বারা সেই সুখে শান্তিতে আত্মতৃপ্তিতে বসবাস করতে পারে অর্থাৎ হারাম ইনকাম অনেক পড়লীয় এটা দ্বারা পৃথিবীতে মানসিকভাবে শান্তিতে থাকা যায় না আল্লাহাক এমন জায়গায় অশান্তি লাগাই দিবেন পরিবারে অশান্তি তার শরীরে অশান্তি বিভিন্ন রকমের অশান্তি আল্লাহ ছড়াই দিবেন কিন্তু হালাল উপার্জনের মাধ্যমে অল্প টাকা ইনকাম করলেও এটার মধ্যে রাবুল্লাহ আলমিন বারাকা দিয়ে দিবেন বরকত দিয়ে দিবেন এই বরকত এমন এক রাবুল্লাহ আলমিনের নিয়ামত রাব্বুল্লাহ আলমিনের নামে হলো তাবারাকারক বিয়াদি হিল আল্লাহ আল্লাপাক হলেন তাবারাক বরকতের মালিক বরকতময় এই জন্য আল্লাহ সবান হালাল উপার্জনের মধ্যে বরকত রেখেছে এই জন্য আমার সম্মানিত বা হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম এবার আসি আমরা কয়েকটি উপার্জনের মাধ্যম সম্পর্কে একটু আলোকপাত করে আমরা ক্ষমা করব উপার্জন হালাল হইতে হলে হারাম থেকে বিরত থাকতে হলে আমি যেই পেশায় আছি এই পেশার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা চিহ্নিত করতে হবে এটা হলো এক নম্বর কাজ প্রত্যেকটা পেশার মধ্যে হালালও আছে হারামও আছে দুইটা মিক্স আছে এবং হালাল পেশা সে হালাল পেশার ভিতরে 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 খতোয়াতে সায়তান আছে পেশাটা হালাল কিন্তু ভিতরে ভিতরে অনেক হারাম জড়িত আছে সূক্ষ্ম সূক্ষ্ম হারাম এই জন্য হালাল পেশার মধ্যেও এই সূক্ষ্ম হারামগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে না হয় হালাল উপার্জন হবে না এক নম্বরে আসেন কৃষিকাজ বাংলাদেশের অধিকাংশ বাইরা অধিকাংশ মুসলিম কৃষি প্রধান দেশ কৃষি পেশায় নিয়োজিত কৃষি হালাল হইতে হইলে কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত জমিটা হালাল হইতে হবে আগে জমিন হালাল হইতে হবে তারপরে না কৃষি হালাল জমিনে যদি বেজাল থাকে তো যত হালাল ফসল হোক দান হোক গম হোক আম হোক কাঁঠাল হোক যাই হোক সব হারাম আগে জমিন হালাল হইতে হবে জমিন কেমনে হালাল হয় জমিন হলো জমি বন্টনের সময় সঠিকভাবে জমিটা বন্টন করা হয়েছে কিনা বাইকে বনেরটা বনকে ফুকটুকে সবাইটা সবাইকে দেওয়া হয়েছে কিনা নাকি আরেকজনের জমি আমার এখানে রয়ে গেছে যদি আমার এখানে এক কাঠা পরিমাণ এক শতাংশ পরিমাণ কোনো হকদারের জমি থেকে যায় তাহলে আমার জমিতে যত ভালো ভালো ফসল উৎপন্ন করি না কেন সব হারাম। আমার কৃষিকাজ সম্পূর্ণ হারাম আগে জমি হালাল আমি আপনাদেরকে আরো একদিন বলছিলাম একদিন এয়ারপোর্টে গেছি এক হাজি সাহেব আমাকে বলতেছেন যে হাজি যে হুজুর আমার ছেলেরা হালাল ইনকাম করে না এই জন্য আমি ছেলেদের ইনকাম দিয়ে হজে যাচ্ছি না কেমনে যাইতেছেন কো হালাল ইনকাম দিয়ে কি হালাল ইনকাম কো আমার জমিনের ফসল দিয়ে ধান বিক্রি করি ফসল বিক্রি করি হজে যাইতেছি আলহামদুলিল্লাহ পাশে বাগিনা দাঁড়ানো বাগিনা কে মামা আমার মায়ের জমিগুলো দেন নাই যে আপনার দান হালাল হইলো কেমনে আগে মায়ের জমিগুলো হোক যদি জমি হালাল না হয় ওই ফসল হালাল না তাহলে এক নম্বরে হালাল কিনা এটা ঠিক করতে হবে দুই নম্বরে জমির যে ফসল হবে সেই ফসলের মধ্যে ওষর ওষুধ দিতে হবে জাকাত দিতে হবে যেটা জমিকে জমির ফসল হলে ওষর আর অর্থ হইলে টাকা পয়সা হইলে সেটাকে আমরা বলি জাকাত ওষুধ দিতে হবে তারপরে হালাল তারপরে জমির ব্যবহারের পদ্ধতিতে হালাল হইতে হবে যেমন বন্ধকি জমি আমাদের দেশে যে সিস্টেমে বন্ধক হয় এগুলো হালাল না সুতরাং এই পদ্ধতিতে আপনি বন্ধক নিলেন যত উৎপন্ন করবেন আপনার পেশা হারাম হালাল পেশার মধ্যে হারাম ঢুকে গেছে জমিতে হারাম জিনিস উৎপন্ন করা যে জিনিস খাওয়া হারাম যে জিনিস ব্যবহার করা হারাম সেই জিনিসের উৎপন্ন করাও কৃষিকাজও হারাম তাহলে জমিতে তামাক উৎপন্ন করছে তামাক চাষ করছে এটা হারাম কারণ তামাক খাওয়া হারাম তামাকের চাষাবাদও হারাম তারপরে আপনার আরও যে সকল জিনিস খাওয়া হারাম ব্যবহার করা হারাম এইরকম জিনিস চাষাবাদও হারাম তাহলে কৃষি কাজ করলেও সেখানে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো শিল্পের মাধ্যমে উপার্জন শিল্পের মাধ্যমে উপার্জনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি যে প্রোডাকশান যে উৎপন্নটা করব এই মালটা হালাল হইতে হবে এবং এর মধ্যে কোনো ধরনের ধোকাবাজি প্রতারণা থাকা যাবে না শ্রমিকদের ন্যায্য মজুরি তাদেরকে দিতে হবে তারপরে আপনার দেখা যাবে যে অনেক কাজ আছে যে কাজের মধ্যে কিছু হালাল কিছু হারাম যেমন চুল কাটা সেলুনের ব্যবসা সেলুনের পেশা এটা কিন্তু হালাল পেশা আপনি সৌদি আরবে দেখবেন মক্কামদিনাতে মুসলিমেরাই এই পেশা অবলম্বন করে মুসলিমেরাই করে আমাদের দেশে মুসলিম কম ও মুসলিমেরা বেশি করে কিন্তু এটা হালাল পেশা কিন্তু যেই সেলুনে যে ব্যক্তি চুলও কাটে দাড়িও কাটে তার পেশা হারাম কারণ দাড়ি কাটা যেমন হারাম যিনি দাড়ি কেটে অর্থ উপার্জন করবে তার উপার্জনও হারাম হালাল পেশার মধ্যে আবার হারামও জড়িত আছে অর্থাৎ যেটা যেটা হালাল সেটা সে করতে পারে সেটা করলে তার পেশা হালাল কিন্তু যখন সে ওগুলোও করবে তখন তার পেশা হারাম হয়ে যাবে পার্লারের মধ্যে মহিলাদের চুল কাটবে মহিলাদের চুল কাটা হারাম যারা চুল কেটে অর্থ উপার্জন করবে তাদেরও হারাম যারা লাগ করে ব্রুফ লাগ করাও হারাম এটার মাধ্যমে উপার্জন করা সেটাও হারাম এরকম দাঁত চিকন করা দাঁত শুরু করা এটাও হারাম যারা এটার ফেসা অবলম্বন করে সেটাও হারাম তারপরে আপনার আলাদা চুল লাগানো ফর চুলা লাগানো এটাও হারাম যারা লাগাবেন সেটাও হারাম আল্লাহ রসুল সবার উপরে আল্লাহ করছে এরপরে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন খেয়াল রাখতে হবে আমি যে ব্যবসাটা করতেছি এই জিনিসটা খাওয়া হারাম হালাল কিনা ব্যবহার হালাল কিনা যেই জিনিস খাওয়া হারাম যেই জিনিস ব্যবহার করা হারাম যে জিনিস ফার্ম করা হারাম সেই জিনিসের ব্যবসাও হারাম এবং দেখা যায় অনেকে হালাল ব্যবসা করে হালাল ব্যবসার ভিতরে আবার হারামও ঢুকায় যেমন দোকানে সব হালাল জিনিস বিক্রি করতেছে ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু হালাল জিনিসের মধ্যে আবার সিগারেটও বিক্রি করে তাইলে হারাম ঢুকাই ফেলছে এই জন্য যিনি এইটা ঢুকেছেন এটার কারণে তার পুরো ব্যবসায় হারাম এই হালাল পেশা অবলম্বন করতে গিয়ে শয়তান শয়তান একটা জিনিস ঢুকিয়ে দিছে দুইটা জিনিস ঢুকিয়ে দিছে হারাম জিনিস তিনটা জিনিস ঢুকাই দিছে এই কয়টা জিনিস হালালের ভিতরে ঢুকে গেছে এই জন্য আমি ব্যবসা করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে এরকম কোনো কিছু আমার হারাম জিনিসের বেচা কিনা করতেছে কিনা তারপরে আপনার ওজনে কম দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে ব্যবসার মধ্যে কোনো ধরনের প্রতারণা করা যাবে না মিথ্যা বলা যাবে না ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দেওয়া যাবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলো যদি করি তা হালাল জিনিসের ব্যবসা করলেও সেটা হারাম ব্যবসা করি হালাল চাউলের ব্যবসা করি কিন্তু মানুষকে ভালো চাউল দেখায় নিম্নমানের চাউল দিয়ে দিই ওজনে কম দিই তা হালাল ব্যবসা করতে যাইও সব ইনকাম হারাম এরপরে বাড়ি বাড়ার মাধ্যমে উপার্জন যেটা আমাদের ঢাকা শহরের অনেক বাড়িরা করেন আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস কিন্তু এটা খেয়াল রাখতে হবে আগে আমার বাড়ি হালাল কিনা বাড়ি হালাল বাড়ির জায়গা হালাল কিনা বাড়ি যে করছি টাকা হালাল কিনা নাকি ব্যাংকের থেকে সুদের টাকা দিয়ে বাড়ি করছি বাড়ি যদি হারাম হয় তো বাড়ির থেকে যে ভাড়া পাবো যা ইনকাম হবে সেগুলো হারাম হবে এই জন্য আগে নিশ্চিত করতে হবে যে আমার বাড়ি হালাল কিনা আমার প্ল্যাট হালাল কিনা এটা আগে নিশ্চিত করতে হবে তারপরে এটার উপরে যদি আমার কোনো ধরনের জাকাত খরচ হয় সে জাকাত আমি ঠিক মতো দিই কি না তারপরে এটার গ্যাস পানি বিদ্যুতের বিল সরকারকে ফাঁকি দিই কি না ফাঁকি দিলে হারাম যত ইনকামে করি বাড়ি ভাড়ার হালাল ইনকাম কিন্তু আবার বিদ্যুৎ বিল ঠিকমতো দিই না পানির বিল দিই না গ্যাসের বিল দিই না এগুলো সরকারকে ফাঁকিবাজি বাজি করি তাহলে হারাম হয়ে যাবে ইনকাম অর্থাৎ যত রকমের এটার সাথে জড়িত জিনিস আছে সবগুলো হালাল হইলে তখন আমার এই পেশাও হালাল সুদের মাধ্যমে উপার্জন এটা সম্পূর্ণরূপে হারাম এবং সুদ বিভিন্ন কৌশলে বিভিন্ন নামে ক্ষুদ্র ঋণ বৃহৎ ঋণ মাঝারি ঋণ যত রকমের আছে তারপরে বিভিন্ন নামে সঞ্চয়পত্র অমুকপত্র তমুকপত্র নাম ভিন্ন ভিন্ন অনেক সুন্দর সুন্দর নাম কিন্তু এগুলো সব রেবা আর সুদের মাধ্যমে যত উপার্জন আছে সব হারাম ঘুষের মাধ্যমে উপার্জন ঘুষ তো আমরা সবাই বুঝি নাকি কিন্তু আমাদের দেশে ঘুষ নাই আছে ঘুষ নামে ঘুষ নাই মানে কেউ ঘুষ চায় না কেউ কয় মিষ্টি খাওয়ার টাকা দেন কেউ কয় চা খাওয়ার টাকা দেন কেউ কয় বকশিস দেন কেউ কয় এটা দেন এই নামে ঘুষ এবং দুর্নীতিতে বর্তমানে মারাত্মক অবস্থা এবং আমাদের সরকার বর্তমানে ঘোষণা দিছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই দুর্নীতি তাহলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সর্বক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে একটা বৈধ কাজ করতে গেলেও সেখানে ঘুষ ছাড়া বৈধ কাজটা হয় না আপনার একটা ন্যায্য জমি সেই জমিটা রক্ষা করতে গেলেও ঘুষ ছাড়া হয় না একটা আপনি বিদ্যুৎ বিল দিবেন গ্যাস দিবেন পানি দিবেন আপনার ন্যায্য অধিকার ন্যায্য কাজ সেটাও ঘুষ ছাড়া হয় না মানে ঘুষটাই এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়ে গেছে হ্যাঁ এই এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করতে হলে আল্লাহর ভয় ঢুকাইতে হবে আমাদের ভিতরে তাকোয়া ঢুকাই দিতে হবে কারণ মানুষকে ফাঁকে দেওয়া যায় সরকারকে ফাঁকে দেওয়া যায় পুলিশকে ফাঁকে দেওয়া যায় কিন্তু আল্লাহ না এই তাকোয়া মানুষের ভিতরে যত বেশি ঢুকবে তত দুর্নীতি তত কমে যাবে আল্লাহ রসুল সালাম সমাজ থেকে দুর্নীতি দূর করেছিলেন তাকোয়ার মাধ্যমে আল্লাহর ভয়ের মাধ্যমে তাহলে যে কথাটা বলতেছিলাম যে ঘুষের মাধ্যমে উপার্জন হারাম চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী এগুলোর মাধ্যমে যত উপার্জন আছে সব হারাম এইরকম আরও যত পেশা আছে যত চাকরির মাধ্যমে উপার্জন চাকরি করতে চাই আমি যদি সঠিকভাবে আমাকে কর্তৃপক্ষ যে যে কাজ দিছে যে যে দায়িত্ব দিছে এগুলো যদি সঠিকভাবে হক আদায় না করি তাহলে আমার ইনকাম উপার্জন বৈধ না এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন মোমিন হিসাবে আমাদের এই জায়গাটা নিশ্চিত করতে হবে যে আমার উপার্জনটা হালাল কিনা হারাম উপার্জন করে লাভ কি আমি অনেক টাকা করলাম বাড়ি করলাম গাড়ি করলাম আমি কিন্তু ভোগ করতে পারবো না আমি কবরে যাই জাহান্নামে নামে চলবো আমার সন্তান সন্ততিরা ফরের ফজব মরা আরামে আনন্দে এগুলো ভোগ করবে তা আরেকজনের আরামে দিয়ে আমি জাহান্নামে নামে যাওয়ার দরকার থাকি এই জন্য আল্লাহ সুবান তালা অল্পের মধ্যেও বরকত দেন হালালের মধ্যে হারামের মধ্যে আল্লাহ বরকত রাখেন নাই এই আমরা সকলে চেষ্টা করব যে জীবনের সর্বক্ষেত্রে যে যে পেশায় যেখানে আছে হালাল উপার্জন করার এবং হারাম উপার্জন থেকে বিরত থাকার আল্লাহ সুমান আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি